আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে সেদিন বলেছিলাম না যে আমার আব্বুর কিচেন গার্ডেন করছে, সেটা দেখাবো। ডাল শাক, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, এই যে এগুলো হচ্ছে পুঁই শাকের গাছ, তারপরে হচ্ছে ডাঙা আছে, এই পাশে হচ্ছে পানি কুমড়ার গাছ মনে হয়, আমি জানি না, তারপরে মরিচ গাছ আছে আমাদের, আরও রসুন না পেঁয়াজ লাগাইছে। আমার আব্বু অনেক সুন্দর আবাদ করতে পারে। এটা দুপুরবেলা, তারপরে এটা হচ্ছে রাত্রে আম্মু করলা ভাজি করছে ভাত, আবার খিচুড়ি রান্না করছে। আমি বুঝতেছিলাম না আমি কী খাবো, পরে চিন্তা করলাম যে আমি খিচুড়ি খাবো এবং আচার আর চিপস দিয়ে খাবো। যেভাবে সেই কাজ পানি ছিল কড়াই, আমি বুঝতে পারিনি, ওর মধ্যে তেল ঢালে দিছে আর চটকায় আর এদিকে আসছে তেল। এই তো আমার খিচুড়ি, আবার আম্মু মাছের দিন গুঁড়া করছিল, সেগুলোও নিছি, একটু আমের আচার নিছি, এখন চিপস নিব। এই তো, তারপরে এখন আমি ভাবছিলাম মধু নেবো, পরে আর মধু নেইনি, পরে এমনিতে এগুলো দিয়ে খেয়ে উঠছি। খুব ভালো লাগে, আবার চানাচুর দিয়েও কিন্তু ভাত খাইতে মজা লাগে। একটু চানাচুর, তারপরে একটু হচ্ছে মধু, নাহলে সস দিয়ে মাখায়া, খিচুড়ির সাথে খাইতে অনেক টেস্ট লাগে। খিচুড়ির সাথে সরিষার তেল মাখাও খাইতে অনেক টেস্ট লাগে। মানে খিচুড়ির সাথে যেটাই দিয়ে খাওয়া হবে না কেন, সেটাই মজা লাগে। খিচুড়ি এমন একটা জিনিস। খাওয়া দাওয়া শেষ, এই দিনের পর্ব শেষ, পরের দিন একটু বাইরে বেরোয়ছিলাম, বেরোয় একটু হাঁটাহাঁটি করলাম, পরে এই পর্যন্ত শেষ। আমার দুই ভাস্তির কাছে গেলাম একটু, জায়গাদের সাথে একটু গল্প গুজব করলাম, করে বাসায় চলে আসছি। আমার এই মধ্য দুপুরে হাঁটতে মজাই লাগে। এরপরে হচ্ছে আমি গতকালকে যে রুটি ছিল সেই রুটিগুলো আমি একটা ইউটিউবে রেসিপি দেখছি, সেখানে তেল দিয়ে এবার ভাজে, তেলের সাথে একটু ঘি দিতে হয়, আমি একটু ঘি দিয়েছি, দেওয়ার পরে ভাজছি। ভাজা যখন অল্প অল্প হয়ে গেছে তার মধ্যে চিনি দিয়ে দিছি, তারপরে চিনি দেওয়ার পরে নামানোর পরে আর মনে ছিল না, এতই মজা হয়েছিল যে আমি কড়াই থেকেই নিয়ে শেষ করতেছিলাম, এরকম একটা অবস্থা। অনেক টেস্ট হয়েছিল, মুচমুচা আর ঘি দেওয়ার কারণে অনেক বেশি টেস্ট লাগতেছিলো। ওই যে চিনি দিলাম, চিনি যে ক্যারামেলটা হয় সেটাই অনেক টেস্ট লাগে, আর ঘি দেওয়ার কারণে জিব্বা আর তালুতে অনেক স্বাদ লাগে। আপনারা কেউ করে দেখতে পারেন, মজা লাগবে অনেক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।